স্কুলের সাবমার্সিবেলের বৈদ্যুতিক তার এবং পানীয় জলের পাইপলাইন রাতের অন্ধকারে উধাও। বিভিন্ন ধরনের চুরির ঘটনা বাড়ছে প্রতিদিন। চরম উৎকণ্ঠার মধ্যে গৃহস্থ থেকে প্রশাসন। গত রাতে বাঁকুড়া জেলার নিন্দাস ব্লকের আকুই বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে কেউ বা কারা বিদ্যালয়ের পানীয় জলের পাইপলাইনে পাইপ সাবমার্সিবেলের বৈদ্যুতিক তার কেটে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ইন্দাস থানার পুলিশ। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। সাড়ে দশটায় স্কুলে এসে দেখলাম যে স্কুলের যেটা বাইরে থেকে জল লাইনটায় যে জল আসে পঞ্চায়েতের, যেটা কি বলে জল লাইনে যেটা জল আসে, সেই লাইনটাও পুরো ভাঙা উগ্রনা পড়ে আছে। আমাদের মোটর থেকে গ্যাস থেকে যে মোটরের তারটি গেছে ইয়েতে সাবমার্সিবেলে, সেই মোটরের তার পর্যন্ত কাটা আমরা ওখানে পড়ে থাকতে দেখতে এসে দেখতে পেলাম। হেডমাস্টার মশাই যাবতীয় লোককে জানানো হলো, পঞ্চায়েত প্রধান সবাইকে জানানো হলো, জানিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের যাবতীয় যেটুকু করণীয় আমাদের জানানো হয়েছে, কোনো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত আমরা মোটরটা ছেলেদেরকে পানীয় দেওয়ার জন্য মোটরটাকে আমরা যা করে মেরামত করে চেষ্টা করছি মোটরটাকে চালানো। আমার সাহেব নিয়ম আপনি বয়স প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট দিতে প্রাইমারি স্কুলের কোনো দুষ্কৃতিরা হয়তো মানে ছজন দ্বারা পাইপ থেকে আগুন লাগিয়ে পুড়িয়ে কলটাকে মুখে ফেলে রয়েছে, আর যেটা মোটরের যে কেবেল তারটা আছে ছুরি দিয়ে কেটে বন্ধ করে দিয়েছে। ছেলেরা সকাল থেকে জল পায় নেন, হ্যাঁ, তারপরে যাই হোক হাঁড়ি থেকে লোক এলো, তারা দেখলো, দেখে সমস্ত এনকোয়ারি করলো, করার পরে আমি তারপরে ওটাকে জয়েন করেছি, জয়েন করে ছেলেকে জল দিয়েছি। এটা হচ্ছে আমার সমস্যা। এবারে দুদিন বাদ যদি কেউ স্কুলে বম রেখে যায় তাহলে ছেলেরা তো আমি তাদের হয়তো খেয়াল করতে পারলাম না, তাহলে এবারে ছেলেরা হয়তো বম হাত দিয়ে দিলে বাস হয়ে গেলে তখন কী হবে, আমার ছেলেরা মরে যাবে, তাহলে এইটা কে ব্যবস্থা নেবে, তাই তো? সেই জন্য প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কী ব্যবস্থা নেয় দেখি। হ্যাঁ, এবং আমি চিঠি করবো, মানে এক ডায়েরি করবো, বললো আমরা পরবর্তী সঙ্গে কথা বলি, কথা বলে জানাচ্ছি। আমাকে আমার ফোন নাম্বার নিয়ে গেছে, আমাকে জানাবে কী করতে হবে, সাজেশন দেবে, সেই অনুযায়ী কাজ করবো। সাহেবকে আমি ফোন এখানে আমার নাম্বার এইখানে এই ফোনটার নাম্বারটা সেভ নেই, আমি বাড়ি যাই যে ফোন করবো এসআইকে যে আমার স্কুলে এই ঘটনাটা ঘটেছে। তারপরে মিড ডে মিল সেকশনেও যারা হেড আছে তাদেরকেও ফোন করবো যে আমার এই ঘটনা ঘটেছে স্কুলে। হ্যাঁ, আমি টাইম মতো আজকে মিড ডে মিল দিতে পারিনি, মানে আমার টাইম ওভার হয়ে গেছে। হ্যাঁ, এবার ছেলেরা বাচ্চা ছেলেরা মানে SC ST ছেলে আছে, তাদের খিদে পায়, স্বাভাবিকই তারা স্কুলে এসেছি 9:30 যখন তখন, তার আগে এখানকার যারা স্থানীয় যারা আছে মানে গার্জেনরা বা মানে আইসিডিএস স্টাফ আমাকে ফার্স্ট বলে তাদেরকে আমাকে এখানকার যারা তৃণমূলের নেতারা আমাকে ফোন করেছে যে স্যার দেখুন স্কুলে এই ঘটনা ঘটেছে, তারা আমাকে জানিয়েছিল। হ্যাঁ, তারা বলে যে নিলি, আমি উপাধানকেও ফোন করেছি, উপাধানে আসার পরে দিলে এখন এসে পৌঁছাননি, হয়তো আজকে ছুটি আছে বলে অফিসার আসেন, যাই হোক আজকে কারেন্টের সুইচ তো দেওয়া ছিল না, কারেন্ট থাকবে কী করে, সুইচটা তো অফ থাকে, ঠিক আছে, সেজন্য কারেন্টটা পাবে না। এবার যে করেছে তার ক্ষতি হতো, যে করেছে যদি কারেন্ট ওখানে থাকে সে তো হিসেব করেই করেছে, কারেন্ট থাকলে সে তো সেই মতো চুরি ইউজ করেছে, হয়তো প্লাস্টিকের বান্টি ইউজ করেছে। সে হেডমাস্টার মশাই, আমার নাম সঞ্জয় সরকার।